গুড মর্নিং, সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি বাটার দিয়ে, এটাই খাবো। ডিমে পোচ করে নিয়েছি, ব্যানানা আছে, এটা খেয়ে আমি ক্লাসে যাব। এটা একটু গরম করে নিই, অনেকক্ষণ হয়ে গেছে, আমি সেকেছিলাম একটু। দুটো হয়ে গেল, দেখো বন্ধুরা বন্ধুরা আমার ব্রেকফাস্ট রেডি, আমি এটা খেয়ে আজকে ক্লাসে যাব। কেমন লাগলো তোমাদেরকে তোমরা জানাবে, ঠিক আছে? এই আমি শুরু করি ব্রেকফাস্ট, বন্ধুরা তোমরা খাবে, চলে এসো। মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে ক্লাসে বাঘাযতীনে আছি মেয়ের কাছে, তো ক্লাসে সেকেন্ড ডেজ আজকে, যেটা আমি কলকা ডিপ্লোমা নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, তো তোমরা আশা করি ভালো আছো। তো চেষ্টা করছি যতটা পারবো করবো, তোমার সঙ্গে থাকো। আমি ব্রেকফাস্ট করেছি, তোমাদেরকে দেখাবো ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করেই আমি যাচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে ক্লাসে বসে ভাত টাত খেয়ে গেলে আমার ভালো লাগে না, শরীরটা কেমন হয়, ওই জন্য ভাত খেয়ে যাবো না, ব্রেকফাস্ট করে যাচ্ছি। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে আর আজকে এই জামাটা পরেছি, কেমন লাগছে আমাকে জানাবে, ঠিক আছে? চলো টাটা। বন্ধু চললাম, এই ব্যাগটা নিয়ে নিয়েছি বাড়ি থেকে, তো বড় ব্যাগ নিয়েছি আর একটা পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাস। তাহলে তোমরা সঙ্গে থাকো আজকে ব্লগ, ঠিক আছে? চললাম আমি। পরে নিই খুব একটা রোদ নেই, তাও আমি ছাতা নিয়ে নিয়েছি। হ্যাঁ আচ্ছা, যা এখান থেকে বেশি সুবিধে বলে আমি এখান থেকে বেরোলাম, আমার সঙ্গে থাক, ঠিক আছে? ছাতা নিয়ে নিয়েছি, এখান থেকে খুব একটা বেশি দূর না, গাঙ্গুলি বাগান পর্যন্ত হেঁটে যাবো, ওখান থেকে অটো ধরে না, আসার সময় রাত্রে হেঁটে আসো, সন্ধ্যা দিকে সঙ্গে থাকবো। হ্যাঁ বন্ধুরা, পেয়ে গেছি,
রিক্সাতে উঠেছি। বন্ধুরা প্রায় এসে গেছি, তোমরা সঙ্গে থাকো। বৃষ্টিও হচ্ছে, রেল লাইন ক্রস করতে হবে, তারপরে ওখান থেকে আর কোনো অসুবিধা নেই। কালকে প্রথম দিন বলে একটু অসুবিধা হয়েছে, আজকে আর কোনো অসুবিধা নেই, রেল লাইনটা দেখে একটু পার হয়ে গেলে তো ঠিক আছে। বন্ধুরা তোমার সঙ্গে থাকো, রেল লাইন পার হতে হবে। অনায়াসে আজকে চলে এলাম, স্টেশন থেকে 2-3 মিনিট হেঁটে, তা হেঁটেই যাচ্ছি। উঠে একটু করে বৃষ্টি পড়ছে, আবার রোদও উঠেছে। একটু করে হাঁটছি, একটুখানি আরামের গাড়ি এখান থেকে। কালকে আমি রিক্সা করে এসেছি মেয়ের বাড়ির ওখান থেকে, 120 টাকা নিয়েছে রিক্সা, যেখানে আমার 25 টাকা হয়ে গেল। ভাবো কীরকম নতুন লোকদেরকে দেখে এরা প্রচুর দাম বলে দুপুরবেলাটায়, আর আমরাও যার জন্য ব্যতিগ্রস্ত হয়ে থাকি যে না ঠিক টাইমে ক্লাসে যেতে হবে, তার জন্য কালকে আমি ঠকেছি, আজকে আর আমি ঠকতে চাই না। একটুখানি রাস্তা হেঁটেই আসা যাওয়া যায়, কিন্তু অটো টটো এখন তো ওইগুলো যুগ হয়েছে, টোটো অটো 2 মিনিট ছাড়া ছাড়া। ওই জন্য ওই হলুদ বাড়িটার কাছে একটুখানি, হলুদ বিল্ডিংটা আছে, ওই হলুদ বিল্ডিংটার কাছে আর একটুখানি গলি। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ক্লাসে ঢোকার আগে তোমাদের আমি দেখাবো। এটা যেখানে শেষ হচ্ছে সেখানে, তার মানে চলে এসেছি গলিটা দেখতে চাও, ঘরটা দাদাঘর বাড়ি। সামনের গেটটা তোমাদেরকে পুরোটাই দেখানোর জন্য ভিডিওটা অনেক বড় হবে, তোমরা দেখো। ম্যাডামের নামও লেখা আছে, অনিমাস মেকআপ স্টুডিও। Thank you.
এটা হচ্ছে ম্যাডামের কাজের গেট। দাঁড়া গেটটা খুলি, ছাতাটা বন্ধ করি। তোমাদেরকে দেখাচ্ছি, কলকাতা শহরে চলে এসেছি। ঠিক আছে, ম্যামও আসবে, আরও যারা আসে তারা আসেনি, আমি এখানে থেকে করছি বলে তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। কালকে যেমন সবার লাস্টে এসেছি, আজকে যেমন সবার আগে এসেছি। ম্যাডামের এটা দেখে নাও, আবার এদিক থেকে দেখ, দেখেছ এই আমি ক্লাসে এসেছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, করেছি দেখতে আমার এইগুলো সব প্র্যাকটিস করেছি। ঠিক আছে, এখন আবার করি, এখন আসতে দেরি হবে, ম্যাম রেডি হচ্ছে, তো আমি ততক্ষণে কিছুটা প্র্যাকটিস করিনি, তোমরা দেখো। প্র্যাকটিসের জন্য আমার এগুলো চাই, জল নিয়েছি, তুলি আছে, এটা হচ্ছে এটা ঢাকুর ট্রি, এটা এর উপরে আমি অ্যাপ্লাই করি। আর আমার খাতায় দেখবে, দেখো আমার খাতায় কত বড় বড়, এবার দেখো আমি কত ছোট ছোট করেছি, দেখো। মিতালি নিজে কত সুন্দর করেছে, দেখ মিতালি হাই করে দেখ, হাই, তোর মতো পাচ্ছি না কি রে, এটা আমি করেছি, ম্যাডাম এসে ঠিক বলতে হবে। যাই হোক, আমরা এই সময় একটু ক্লাসের ব্লকটা একটু করে নিলাম। ঠিক আছে, আগেটা ছেড়েছিলেন আগের দিনে, আজকে শেষ হয়ে গেছে। মিতালি দি খুব ভালো, মানে ওই কিওয়ালাটাকে লোটাসটা খুব ভালো করেছে আজকে। তুমি আম ডিম করেছি, তুমি কাকুরি খাতাতে বেশ কায়দা দেখাচ্ছিল, আর পরে আর হচ্ছে না, আমাদের এরকমই চলবে এখন। আজকে সেকেন্ড ডে, তাই তো? সেকেন্ড ডে, তা অনেক কিছু মানে অভিজ্ঞতা হলো, কাজের অভিজ্ঞতা অনেক হলো। কলকার ডিজাইন ওটা অনেকে মুখে বলে বা আমরাও ভাবতাম, কিন্তু না, অনেক টাফ, অনেক কিছু, অনেক টাফ। তো আমাদের ক্লাস শেষ, হ্যাঁ আমাদের ক্লাস শেষ, মানে একটা থেকে চারটে পর্যন্ত ভালোভাবে ক্লাসটা হয়েছে। ম্যাম একদম ফাঁকি দেয় না, তাই না? খুব ভালোভাবে করায়, ভালোভাবে করায়। তো আমরা নিতে পারছি না, সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করবো। ওটা করলাম, ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে আমি করে দিই। ঠিক আছে।